মা বলেছিল তুই তুই যে আমার কথা সবকিছু মানছু, তোকে আমার একটা কথা রাখতে হবে, নাকি না তুই সন্তানকে গিয়ে সেখানে বলি দিতে হতে পারবি? বলছে হ্যাঁ আমি পারবো। আচ্ছা, তো সন্তানকে গিয়ে সেখানে বলি দিয়েছিল, লুকিয়ে নিয়ে ছিল বাড়ি থেকে, বাড়ি থেকে জানতে পারেনি, লুকিয়ে নিয়ে সেখানে বলি দিয়ে মায়ের কাছে কান্নাকাটি গিয়ে করে এই ঘরের কাজ ঘরের মধ্যেই সবকিছু রেখে দিয়ে চলে গিয়েছিল। তারপরের দিন এসে দেখ এসেছিলেন, বর্ধমান থেকে এসেছিলেন এখানে, এখানে এসে জাহাজে করে বেড়াতে এসে এইখানে উনি আদিস্থান হয়। সেই থেকে আমাদের বংশপুরুষকে ওনারা দয়া করেছিলেন মা, সেই দয়া করা থেকেই আমরা দৈব শক্তি থেকে কিছু কিছু মায়ের ওষুধপত্র দিই এবং সেখানে মানুষ উপকৃত হয়। মায়ের দয়ায় কৃপায় তাদের রোগ জ্বালা সমস্ত কিছু দুরারোগ্য ব্যাধি সারানা হয়। এখন তোমাদেরকে আমি যেই জিনিসটা দেখাতে নিয়ে চলে যাচ্ছি সেটা হচ্ছে বেলগাছ, সেই বিখ্যাত বেলগাছ যেটা আজও প্রমাণ দেয় যে ঠাকুর সত্যি সত্যি এখানে এসেছিল, মা সত্যি সত্যি এখানে এসেছিল। যারা বিশ্বাস করে না যে ঠাকুর দেবতা নেই, তাদের জন্য আজকে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমরা এটা দেখার পর তোমরা সত্যি ভাববে যে আমরা প্রত্যেকেই জানি বেলগাছে কাঁটা থাকে, কিন্তু এই বেলগাছে কোনো কাঁটা নেই। আগে পুজো করতো বংশ পরম্পরাগত ভাবে, তিনি একদিন পুজো করতে এসে বেল গাছে উঠে তার কাঁটা ফুটে গিয়েছে। সে কাঁটা ফুটে যাওয়ার পরে সে মনে মনে খুব রাগ করেছিল যে তোর পুজো করবো, তো মা স্বপ্নে তাকে বলেছিল যা কাল থেকে পুজো করবি তোর বেল গাছে কাঁটা থাকবে। এখনো সেই বেল গাছ আছে, বেল গাছে কাঁটা নেই। এমন এমন অনেক মন্দিরে গেছি, অলৌকিক রহস্য আছে, মানুষ সেগুলো মুখে বলছে কিন্তু সেগুলো অনেকে দেখাতে পারে না, এরকম হয় না? কিন্তু আজকে এমন একটা মন্দিরে আমি এসেছি, তোমাদেরকে আমি বলব অলৌকিকতার ব্যাপারে এবং সেগুলো আমি তোমাদেরকে ক্যামেরার সামনে দেখাতেও পারব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি এখন দাঁড়িয়ে আছি বর্তমানে বাটুলপুরীর মন্দিরে, পিছনে দেখছো মন্দির, আমি ঠিক সামনেটায় দাঁড়িয়ে আছি। তো এটা এমনই একটা জাগ্রত মন্দির, আর এই মন্দির ঘিরে অনেক অলৌকিক রহস্য আজও বয়ে বেড়াচ্ছে এবং যে অলৌকিক রহস্যগুলো আজও তোমাদেরকে আমি দেখাতে পারবো। এমন এমন অনেক মন্দিরে গেছি, অলৌকিক রহস্য আছে, মানুষ সেগুলো মুখে বলছে কিন্তু সেগুলো অনেকে দেখাতে পারে না, এরকম হয় না? কিন্তু আজকে এমন একটা মন্দিরে আমি এসেছি, তোমাদেরকে আমি বলব অলৌকিকতার ব্যাপারে এবং সেগুলো আমি তোমাদেরকে ক্যামেরার সামনে দেখাতেও পারবো। আর এই মন্দির নিয়ে অনেক রহস্য আছে, অনেক অলৌকিকতা তোমাদেরকে আজকে দেখাবো। তবে সবটাই ঠাকুরমশাই আছেন এখানে, উনি আমাদেরকে এই মন্দিরের ব্যাপারে জানাবেন। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চলো আজকে ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, আজ এমন একটি মন্দিরের কথা জানাতে চলেছি যে মন্দিরে আসলে তোমাদের সকল মনস্কামনা একাতরে পূরণ হবে। বেলগাছ, কিন্তু তাতে কাঁটা নেই। কয়েক হাত দূরে অর্জুন গাছ, তার গায়ে লেখা বিভিন্ন নাম। ভক্তদের দাবি প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় এইসব নাম গাছের গায়ে লিখেছেন ঘনিষ্ঠরা। এইসব গাছের পিছনে রয়েছে দীর্ঘ অলৌকিক কাহিনী, যেসব কাহিনী সাক্ষ্য দেয় এখানকার এক মন্দিরের বহুবিধ ঘটনার। যেসব ঘটনা বলে যে এই মন্দিরে দেবী দিনের পর দিন ভক্তদের মনস্কামনা পূরণ করেন বা করে চলেছেন এই দেবী। এই দেবী হলেন জয় দুর্গা, স্থানীয় বাসিন্দাদের কাছে যিনি পরিচিত বাটুলপুরী নামে। তো প্রথমে ঠাকুরমশাই আপনার নামটা বলুন। আমার নাম মানিক পণ্ডিত। কত বছর দেখাশোনা করছেন মন্দিরটা? আমি আজকে প্রায় 50 বছর দেখাশোনা করছি। এই মন্দিরের মায়ের নাম হচ্ছে বাটুলপুরী। আচ্ছা, বাটুলপুরী নামটা কেন, এটাই বলবো, এটা একটা অদ্ভুত নাম বাটুলপুরী, এটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? বাটুলপুরী এখানে নামে বিখ্যাত হয়েছেন বহুদিন থেকে, আজ থেকে 300-400 বছর আগের ঘটনা। এবারে বাবা কাকা দাদুদের মুখ থেকে যেটা শুনে এসেছেন, এনার নাম বাটুলপুরী বলেই ইনি বিখ্যাত হয়েছেন। উনি কীভাবে এসেছিলেন এখানে? উনি এসেছিলেন বর্ধমান থেকে, এসেছিলেন এখানে, এখানে এসে জাহাজে করে বেড়াতে এসে এইখানে উনি আদিস্থান হয়। সেই থেকে আমাদের বংশপুরুষকে ওনারা দয়া করেছিলেন মা, সেই দয়া করা থেকেই আমরা দৈব শক্তি থেকে কিছু কিছু মায়ের ওষুধপত্র দিই এবং সেখানে মানুষ উপকৃত হয়। মায়ের দয়ায় কৃপায় তাদের রোগ জ্বালা সমস্ত কিছু দুরারোগ্য ব্যাধি সারানো হয়। হ্যাঁ, সেই থেকে এখানে বাটুলপুরী হলো বিখ্যাত। আমি এখানে অনেক কিছু অলৌকিক রহস্য শুনেছি,
যেগুলো আজও বর্তমান মানুষকে প্রমাণ দেয়। আমি এখানে এটাও শুনেছি যে এখানে কোন একটা গাছে জাহাজ বাঁধা থাকতো, সেটা আমাদেরকে একটু দেখাবেন। সামনে অর্জুন গাছটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই অর্জুন গাছটা হচ্ছে পুরনো দিনের অর্জুন গাছ। এই অর্জুন গাছে জাহাজের চেন আজও পর্যন্ত দাগ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বহুদিন আগে থেকে এটা যা আছে, কিংবা ওখানে দু মানুষ পুরানো হয়ে গেছে, গাছটা অনেকটাই গর্ত ছিল, সেই জন্য দাগগুলো অনেকটাই দাগে মিলিয়ে গেছে। গাছটি আমাদের যে দাদু ছিলেন বংশের, তিনি একটু অন্ধ ছিলেন। আচ্ছা, তিনি বেলপাতা তুলতে যেতে তার হাতে কাঁটা ফুটে যেতে তিনি বেলগাছটিকে ডালসহ ভেঙে নিয়ে এসে বলেছিল যে মা, আমি তোমার মাথায় বেলগাছের ডালসহ বস করে দেবো, আমি ফুল তুলতে পারবো না, কারণ এটা কাঁটা আছে, আমার হাতে লেগে গেছে, অতএব যদি কাঁটা থাকে তাহলে আর আমি কিছু করতে পারবো না। তখন মা বলেছিল যে আজ থেকে তোর দেখবি কাঁটার বেলগাছে থাকবে না, তারপর থেকে কোনো কাঁটার বেলগাছে নেই, এবং সেই বেলগাছটি এখনও বর্তমান দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা, ঠাকুরমশাই দর্শকদের উদ্দেশ্যে লাস্ট কী বলতে চাইবেন, যারা পুজো দিতে আসছে বা আসবে তাদের উদ্দেশ্যে কী বলতে চাইবেন? তাদের উদ্দেশ্যে আমি শুভকামনাই করব, মায়ের কাছে আসবে, মায়ের কাছে যাই, তাদের সুবিধা অসুবিধা মাকে জানাবে, সুবিধা ভালো মন্দ যদি কিছু থেকে থাকে তারা মায়ের কাছ থেকে করুণা হিসেবে পেয়ে যাবেন, কোনো অসুবিধা কিছু নেই। এবারে তার চেয়ে যদি কিছু অসুবিধা থেকে থাকে তখন আমাদের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তা নিশ্চয়ই একটা সুফল করে দেবো। আচ্ছা, সুপথ। এখানে মোটামুটি আপনি বলতে চাইছেন যে এখানে বিভিন্ন রোগের ওষুধও দেওয়া হয় এবং মানুষ সেটা সুফলও পায়, তাই তো? হ্যাঁ, মানুষ সেটা সুফল পায়, আমরা বিভিন্ন মানুষের উপকারের জন্য বহু কিছু ওষুধপত্র দিই এবং সেই ওষুধপত্র খেয়ে মানুষ অনেক বিপদ থেকে মুক্ত পেয়েছে এবং মুক্ত পেয়েই তারা এখানে আজকে শনি মঙ্গলবার আসছেন এখানে। আমরা একটু আগে ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বললাম, সেটা তোমরা দেখতেই পেলে, এবং খুবই জাগ্রত মন্দির এটা। কথা বলতে বন্ধুরা ঠাকুরমশাইয়ের ব্যবহার খুবই ভালো দেখলাম। আর এখন তোমাদেরকে আমি যেই জিনিসটা দেখাতে নিয়ে চলে যাচ্ছি সেটা হচ্ছে বেলগাছ, সেই বিখ্যাত বেলগাছ যেটা আজও প্রমাণ দেয় যে ঠাকুর সত্যি সত্যি এখানে এসেছিল, মা সত্যি সত্যি এখানে এসেছিল। আজও প্রমাণ দেয় যারা ঠাকুর দেবতা বিশ্বাস করে না, যারা বিশ্বাস করে না যে ঠাকুর দেবতা নেই, তাদের জন্য আজকে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমরা এটা দেখার পর তোমরা সত্যি ভাববে যে আমরা প্রত্যেকেই জানি বেলগাছে কাঁটা থাকে, কিন্তু এই বেলগাছে কোনো কাঁটা নেই। তো চলো, আমি এখনই সেই অলৌকিক বেলগাছের কাছে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, চলো। তো বন্ধুরা, এই হচ্ছে সেই বেলগাছ, যেই বেলগাছে কোনো কাঁটা নেই। সত্যিই এটা অদ্ভুত একটা ব্যাপার, দেখতেই পাচ্ছ তোমরা, বেলগাছে কোনো কাঁটা নেই, কোনো রকমভাবে কোনো কাঁটা নেই, বেলগাছে পাতা আছে। এবং সেই বেলগাছ যেটা বছরের পর বছর একইভাবে দাঁড়িয়ে আছে, এবং এখানে আশেপাশে ওই যে চারা গাছগুলি আছে বেলগাছ, ঠাকুরমশাই বললেন যে ওই চারা বেলগাছে কাঁটা আছে, কিন্তু যখন উপযুক্ত হয়ে যাবে তখন আর কাঁটা থাকবে না, আমাদেরকে এটাই বললেন। বেলগাছটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো বিরাট বড় বেলগাছ, বছরের পর বছর এইভাবেই বেলগাছ দাঁড়িয়ে আছে। বাটুল বুড়ি, তিনি স্বয়ংভু উঠেছেন মাটি ফুঁড়ে, কথিত আছে সেই সময় নাকি পাথরের দেবী বিগ্রহের কপালে ছিল সিঁদুর। স্থানীয় এক বাসিন্দাকে স্বপ্নে নিজের উপস্থিতির কথা জানিয়েছিলেন, সেই বাসিন্দাই খুঁজে পান দেবীকে। সেসব বহুকাল আগের কথা, আজ দেশ থেকে বিদেশ বিভিন্ন জায়গায় দেবী বাটুল বুড়ির ভক্ত ছড়িয়ে আছে। এই মন্দিরের আরও একটা বিশেষত্ব আছে, তা হল এখানে দেবীর স্বপ্নে দেওয়া ওষুধ ভক্তদের দেওয়া হয়। মায়ের যে আগে পুজো করতো বংশ পরম্পরা বা ভাবে, তিনি একদিন পুজো করতে এসে বেল গাছে উঠে তার কাঁটা ফুটে গিয়েছে। সে কাঁটা ফুটে যাওয়ার পরে সে মনে মনে খুব রাগ করেছিল যে তোর পুজো করবো না, তো মা স্বপ্নে তাকে বলেছিল যা কাল থেকে পুজো করবি তোর বেল গাছে কাঁটা থাকবে। এখনো সেই বেল গাছ আছে, বেল গাছে কাঁটা নেই, সেটা দেখলাম পিছনে। আর ওই যে সামনে অর্জুন গাছটা, পেছনে যে বড় অর্জুন গাছটা দেখছেন, আমাদের শোনা দাদুদের মধ্যে শোনা যে ওই অর্জুন গাছে নাকি জাহাজ বাঁধা থাকতো, মায়ের জাহাজ মানে চারপাশে ভ্রমণ করতো, ওই গাছটাতে জাহাজ বাঁধা থাকতো। এবং আমরাও চীনের দাগ দেখেছি, দেখিয়েছি আমার থেকে রাজবার কিছু মানুষ পুরনো, তো ওখানটায় মাটি ফেলে ফেলে নাই নাই, হ্যাঁ ওটা দাগটা নিচেতে রয়ে গেছে, তাই তো? আমাকেও ভুল লাগে, আমি দাগটা দেখছিলাম দেখতে পাইনি, দাগটা দেখা যায়নি, ঢাকা পড়ে গেছে। তো আমাদেরও শোনার কথা, মায়ের ওখানে প্রচুর কাহিনী, প্রচুর মা এখানে যেটা প্রথম প্রথম পূর্ণা করেছিল, প্রথমে তার সন্তানকে দিয়ে এখানে বলিদান করেছিল। আচ্ছা, এবং তাকে ফিরিয়েও দিয়েছিল, তার পরের দিনে এখানে ছেলে ঘুরে বেড়াচ্ছে।
মানে কাহিনীটা কি ফিরিয়ে দিয়েছিল মানে তাকে যে এখানে প্রথমে মায়ের দেখা পেয়েছিল আচ্ছা তাকে ভিড়ে দেখার জন্য মা বলেছিল তুই তুই যে আমার কথা সবকিছু মানছু তোকে আমার একটা কথা রাখতে হবে নাকি না তোর সন্তানকে নিয়ে এখানে বলি দিতে হতে পারবি বলছে হ্যাঁ আমি পারবো আচ্ছা তো সন্তানকে নিয়ে এখানে বলি দিয়েছিল লুকিয়ে নিয়ে এসেছিল বাড়ি থেকে বাড়ি তো জানতে পারেনি লুকিয়ে নিয়ে এসে এখানে বলি দিয়ে মায়ের কাছে কান্নাকাটি ভিড় করে এই ঘরের কাজ ঘরের মধ্যেই সবকিছু রেখে দিয়ে চলে গিয়েছিল তারপরের দিন এসে দেখছে যে সেই ছেলে এখানে ঘুরে বেড়াচ্ছে এখানে মন্দিরে ঘুরছে হ্যাঁ তারপরের দিনে বগলে করে নিয়ে এসে বাড়িতে যায় গায়ে কাঁটা দিচ্ছে শুনে এটা অজানা ছিল প্রথম মায়ের কাহিনী আমরা তো কতটা জানিনি তার দাদু ঠাকুমাদের মুখে টুকটাক যেটুকু শোনা সেখানে যখন প্রচন্ড এখানে তো বন জঙ্গল ছিল তো এখানটা কি এক এক নৌকাই করে শুনছিলাম আমার ঠাকুমার মুখে শোনা যে নৌকাই করে এখান থেকে বরযাত্রীরা যাচ্ছিল আচ্ছা তো যে নৌকোবার চালক তিনি বলেছিলেন যে এখানে একজন মা আছে বাটুলগুড়ি নামে পরিচিত এখানে সবাই হাত তুলে প্রণাম করো তো সবাই তাচ্ছিল্য করেছিল এখানে মনে ঠাকুর থাকবে এটা আমাদের বিশ্বাস হয়নি এখানে কোনো ঠাকুর ঠাকুর না নেই এরকম একটা তাচ্ছিল্য করেছিল এবং ওখানে একটা দয়া ছিল দয়ার মধ্যে পুরো নৌকোটাকে ডুবিয়ে নিয়েছিল শুধুমাত্র যে নৌকো চালক ছিল সে মাত্র সাঁতরে ওই গর্জন গাছটির দয়ে উঠে বসেছিল এরকম আমাদের শোনা কথা আচ্ছা এখনো অমাবস্যা কিংবা পূর্ণিমার দিনে সেই যে ঠাকুর বাজি বাজি যাচ্ছিল সেই আওয়াজ অমাবস্যা পূর্ণিমার দিন রাতে টুকটাক করে শোনা যায় এখানে পাশের গ্রামের লোকেরা বলা বলি করে আমাদের মা আমরা যে পরিচালনা করছি আমরা মায়ের সেবা যত্ন করছি বলে মনে যে আমাদের কথাই শুধু শুনে তাই নয় আমাদের মা এমন ঘরে বসে পর মনে মনে মাকে স্মরণ করলে মাতার মনস্কামনা পূর্ণ করে এরকম ঘরে আমাদের মা হ্যাঁ সেই জন্য আসতে বাধ্য হয়ে যায় এখানে যেকোনো বিরোধীরা সব আসতে বাধ্য হয়ে যায় মনে মনে অনেকেই তো মনে মনে বাসনা জাগায় শুনে এখানে না আসতে পারলেও বাড়িতে মনে মনে শুনে মায়ের নাম স্মরণ করে মায়ের কিছু একটা মানত করে যে আমি এইটা থেকে মুক্তি পাবো হ্যাঁ তাতেই তার মনস্কামনা পূরণ হয় এবং আমরাও সেটা দেখে নিয়ে পরীক্ষা করে আম হ্যাঁ এটা হয়েছে আচ্ছা এবং আমি এটা আজকে পাঁচকুড়া থেকে আসছে কোথায় পাঁচকুড়া বলো না হ্যাঁ হ্যাঁ পাঁচকুড়া থেকে আজকে আসছে আচ্ছা মায়ের তাহলে অবশ্যই মায়ের কাহিনী তাদের কাছে গেছে পৌঁছেছে মানে লোকমুখে গেছে বা ভিডিওর মাধ্যমে যাই হোক এই তো কিছুদিন আগে কলকাতা থেকে আসছে আচ্ছা কলকাতা থেকে কলকাতার মানুষ এখানে আসছে আমাদের গ্রামে এসে মায়ের দর্শন করতে আসছে সত্যি নিশ্চয়ই কিছু ফলাফল পেয়েছে হ্যাঁ অবশ্যই অবশ্যই অলৌকিক কাহিনী এই মন্দিরের বিগ্রহের সঙ্গে যেন অতপ্রতভাবে জড়িয়ে আছে কথিত আছে এক ভক্ত একবার দেবীর জন্য বেলপাতা তুলছিলেন সেই ভক্ত চোখে ভালো দেখতে পেতেন না তার হাতে বেলকাঁটা ফুটে গিয়েছিল তিনি রাগের চোটে দেবীর মাথায় সেই বেলকাঁটা চাপিয়ে দিয়েছিলেন দেবী সেই ব্যক্তিকে নাকি স্বপ্নাদেশে বলেছিলেন মাথা থেকে কাঁটা তুলে নিতে তাহলেই পরদিন থেকে ওই বেলগাছে আর কাঁটা থাকবে না যথারীতি তাই হয়েছিল আজও ওই মন্দির সংলগ্ন বেলগাছে একটিও কাঁটা নেই অথচ বেল বেলপাতা সবই আছে এখানে শুনেছি আমি কিছু ওষুধ দেওয়া হয় যেগুলো মানুষের কাজে লাগে এবং বিভিন্ন কাজে লাগে মানুষ সুস্থ হয় যার জন্য এই মন্দিরে এত ভিড় হয় তো সেরকমই কিছু ওষুধের কথা আমাদেরকে জানাবেন ওনার সঙ্গে একটু আগেও আমি কথা বললাম মন্দিরের ভিতরে কিন্তু তখন উনি ঠিক সময় পাননি তো ওনার সঙ্গে আমরা জেনে নেব আচ্ছা এখন সব কিছুই তো প্রায় মায়ের সম্পর্কে আলোচনা করে বলে দিয়েছি এবার বিষয় রয়ে যাচ্ছে যে মায়ের কিছু স্বপ্ন দেওয়া ওষুধ আগের পুরুষ যে আগের যে পুরুষ ছিল আগে জন্মে তারা মায়ের সঙ্গে গোপনে কথা পর্যন্ত বলেছে এবং মা কিছু স্বপ্নে তাদেরকে ওষুধ দিয়েছিল সেই সব ওষুধ চালনা পরিচালনা করে অনেকেই সুস্থ হয়েছে এবারে সেই বংশগত পরম্পরাভাবে এখনও চিকিৎসা করছে আমার বাবা তেনার নাম হচ্ছে মানিক পণ্ডিত খুব দূর থেকে আসে ঘাটাল মেদিনীপুর এমনকি কলকাতা পর্যন্ত থেকে পর্যন্ত রুগী এসেছে আজকে পাঁচকুড়া থেকে এসেছে অনেকের বাচ্চা আসে না অনেকদিন বহুদিন বিয়ে হয়ে যাওয়ার পরেও বাচ্চা আসে না সেই সব ক্ষেত্রে এখানে মায়ের স্বপ্ন দিয়ে ওষুধ আছে এখানে দেওয়া হয়
তো মাকে ঠিকমতোভাবে যদি সে যোজনা করে যে মায়ের আরাধনা যদি সে করে থাকে তো অবশ্যই এখানে হয়ে থাকে। এই কিছুদিন হলো আগের ঘটনা, আমাদের চোখ নিজেদের চোখের দেখা, আমরা তো ভেবেছিলাম যে কোনোভাবেই হবেনি। মেয়েটার বয়স হয়ে গিয়েছিল 52 বছর। আচ্ছা, 52 বছর পরে মেয়েটির সন্তান আছে এখানে মায়ের কৃপা পেয়ে। হ্যাঁ, তো শুধু এই ছেলে হারই নয়, আরও কিছু বাড়ির সমস্যা থাকলে এবং একটা যৌন সমস্যার ব্যাপার থাকে, এই যেমন ছেলের যদি কোনো যৌন সমস্যা থাকা থাকে ঠিক করে দেওয়া হয়, মেয়ের যদি কোনো যৌন সমস্যা থাকে ঠিক করে দেওয়া হয় যাতে তাদের বাচ্চা আসে, এবং বাচ্চা আসার ক্ষেত্রে অনেক কিছু বাধা বিঘ্ন থাকে সেইগুলোকে এখানে কাটান ছাটান করে দেওয়া হয়, করে মায়ের ওষুধ দেওয়া হয়। হুম, আর এছাড়া বাস্তুর কিছু খার দোষ থাকলে বা হ্যাঁ সেসব দোষ কাটান করে দেওয়া হয়, সেসব দোষ কাটান করে এবং পরিষ্কার করে দেওয়া হয়, এবং যাতে সংসারে শান্তি আসে সেই সব দিক থেকে কাজ করে দেওয়া হয়। হ্যাঁ, এখনও করছি, ভবিষ্যতে আমরা পারবো কি না জানিনি, আমরাও চেষ্টা করব। হ্যাঁ, তো এই অনেক কিছু করছি বাবা, এবারে পরের পর কি আসতে থাকলে জানতে পারবেন বাবা আরও কি কি করে। হ্যাঁ, এবারে কিছু গোপন রহস্য আরও আছে মায়ের যেগুলো আমরা হয়তো জানিনি, বাবা জানে। হ্যাঁ, অবশ্যই সেগুলো বাবা করে থাকে, আমার তো শোনা কথা যেগুলো। হ্যাঁ হ্যাঁ, আমার যেগুলো এই শনিবার মঙ্গলবারটা এরকম ভিড় হয়ে থাকে, হ্যাঁ অনেক দূর থেকে আসে। আমারটা বলে রাখি, যদি এইসব সম্পর্কে ওষুধ নিতে চায়, যোগাযোগ করতে চায়, বাবার নাম্বারটা হলো 9735353488, নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। হ্যাঁ, এটাই দর্শকদের উদ্দেশ্যে বলি, এটাই দর্শকদের উদ্দেশ্যে আমি জানাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন আপনি। আচ্ছা, হ্যাঁ ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন। আর আরও কিছু তথ্য জানতে একদিন সময় করে আসবেন, সময় থেকে আমি বাকি গুছিয়ে ভালো করে বলে দেবো মায়ের সম্পর্কে আরও কী কী আছে। তো বাটুলবুড়ির মন্দিরের সমস্ত কিছু ঘটনা, সমস্ত রহস্য তোমাদেরকে জানালাম। তোমরাই বলবো ভিডিওটা খুব বড় হয়ে গেছে, তোমরা এই মন্দিরে আসো। ঠাকুরমশাই নাম্বার আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আরও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই ঠাকুরমশাইকে ফোন করে তোমরা অবশ্যই জেনে নিতে পারো। আর চলো আজকে বেশি দেরি হবে না, দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ।